এটা হচ্ছে ডিমের কোর্মা। তো আজকে অনেক মজা করে, অনেক মনের মাধুর্য মিশিয়ে আমি রান্না করেছি ডিমের কোর্মা। তো আপনারাও এভাবে করে ডিমের কোর্মা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার বাসায় তো মোটামুটি সবারই পছন্দ ডিমের কোর্মা। আপনাদের মাঝে কার কার পছন্দ, তারাই আমার এই ভিডিওটা ফলো করবেন। এইভাবে করে একবার রান্না করলে সারাক্ষণ সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। তো দেখুন, এখানে আমি নিয়েছি প্রথমত 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি মাখিয়ে নিব লবণ। লবণটা দিয়ে আমি এই ডিমগুলোকে আলতো হাতে মাখিয়ে নিব আস্তে আস্তে করে। তো মাখানোটা হয়ে গেলে আমি ওই দিক দিয়ে চুলায় তেল দিয়েছি প্যানের মধ্যে। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসছে, তো এর মধ্যে আমি আমার 5টা ডিম দিয়ে দিব। ডিমটা একটু ভেজে নিলে হয় কি, খেতে ভালো লাগে, একটু লবণাক্ত, আবার হচ্ছে ভাজার একটা ফ্লেভার, এই দুটো মিলেই মানে তরকারির স্বাদটা আর একটু বাড়ায় দেয়। তো আমি একটু হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ডিমটা কত সুন্দর করে ভাজা হচ্ছে। আপনারা অবশ্যই ফলো করবেন যে ডিম ভাজার সময় যাতে গায়ে না ছিটে। অনেক সময় ডিম ফুলে বাস্ট হয়ে যায়, হালকা করে যখন ফুটতে শুরু করবে তখনই পাশে একটা ঢাকনা রাখবেন। এই দেখেন আমার এটা কেমন বাবল একটা বের হয়েছিল, কিন্তু বেশি হয় নাই। তো যাই হোক, আমার ডিমটা অবশেষে ভাজা হয়ে গিয়েছে। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব দারচিনি আর এলাচ। এই দারচিনি এলাচের যখন ফ্লেভারটা বের হবে, একটু ভালো গন্ধ বের হয়েছে, এরপরে আমি এর মধ্যে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে নিয়েছি কাঁচামরিচ, কাজু বাদাম, আর হচ্ছে এটাকে তো চিনে নিই আখরোট। আমার বাসায় যেহেতু আখরোট আছে এর জন্য আমি দিলাম, আপনার বাসায় না থাকলে অবশ্যই দিবেন না, এটা হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এরপরে আমার পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো একটা ডিমের জন্য এর চেয়ে বেশি দিবেন না। আর হচ্ছে আমার সেই বাদাম বাটা, আখরোট, কাঁচামরিচ আর হচ্ছে আখরোট, এর সাথে দিয়েছি বাদাম। এই উপকরণগুলো বাটা একসাথ করে দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। এটা একটু সময় নিয়ে করতে হয়, উঠে গেলে পুড়ে যাবে, এটা পুড়ে গেলে ভালো লাগবে না। ডিমের কোর্মা বিশেষ করে পুড়ে পোড়া যদি হয় তারপরে অতটা ভালো লাগে না। তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হচ্ছে অল্প পরিমাপে শুকনো মরিচের গুঁড়ো, 3টি উপকরণও এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি অবশ্য আজকে স্পেশালভাবে রান্না করব আমার মতো করে। অনেকে অনেকভাবে ডিমের কোর্মা রান্না করে খেয়েছেন, একটা বার আমার মতো করে একটু ট্রাই করবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে, এগুলোকেও মশলার ভিতরে ডুবিয়ে দিলাম যাতে ওর থেকে অ্যারোমা বের হয়। তো এর সাথে দিয়ে দিচ্ছি জয়ফল জৈতিক বাটা 1 চামচ, আর দিয়ে দিব হচ্ছে গোলমরিচ বাটা, এটা হচ্ছে গোলমরিচ বাটা 1 চামচ। আমি তো একটু ঝালটা বেশি খাই, যেহেতু কোর্মা রান্না করব, একটু হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা সেই একটা স্বাদ, কি না খেলে তো আর বোঝানো যাবে না। তো যাই হোক, এইগুলো উপকরণগুলো নিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিলাম আমি মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাখানো বলতে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি, প্রথমে 1 টেবিল পরের বার 1/2 টেবিল। এই সব উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন আমি লিকুইড দুধটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন এর মধ্যে। তো এরপরে দিয়ে দিলাম আমার ডিমগুলো। অবশেষে ডিমগুলো দিয়ে ভালো করে বল কষাবো আর এভাবে নাড়াচাড়ার উপরেই রাখবো। নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দিব গোটা কাঁচামরিচ আর অল্প পরিমাপে একটু ঘি। ঘিটা দিলে এত সুস্বাদু, এত মজাদার একটা রেসিপি কি বলবো। তো এই আমি এখন আমার কোর্মাটাকে নামিয়ে এখন বেরেস্তা করতে গিয়েছি। বেরেস্তাটা একটু হালকা লালচে লালচেই হবে,
তো এই হয়ে গেল আমার ডিমের কুরমাটা। এরপরে আমি এর উপরে ছিটিয়ে দিব আমার সেই গরম গরম বেরেস্তা। বেরেস্তা না দিলে ডিমের কুরমার স্বাদই পাওয়া যায় না। তো দেখুন, বেরেস্তাগুলো দিয়ে সুন্দর করে এভাবেই গরম ভাতের সাথে, গরম পোলাওয়ের সাথে আপনারা পরিবেশন করবেন। অনেক সময় বাসায় গোস্ত থাকে না, মেহমান চলে আসছে, ঠিক এমনি করে একটু ডিমের কোরমা করে দিবেন, আর মাছ ভাত যা আছে তাই দিবেন, দেখবেন মেহমান খুব খুশি। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগলো আজকের এই ডিমের কোরমাটা যখন আমি খেয়েছি, মানে কি বলবো। তবু আপনাদের সাথে শেয়ার করলাম, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা একটু লং করেছি আপনাদের বোঝার সুবিধার্থে।